এখানে শুরুতেই লেখা আছে কোর্স ফি 2,50,000 টাকা। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন ভিডিও নিয়ে, আমি অনির্বাণ জয়। আজকে আলোচনা করব আপনারা যারা গভর্নমেন্ট পরীক্ষা দেওয়ার পরে ভুলবশত বা বিভিন্ন কারণবশত সরকারিতে চান্স হয়নি, যারা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোতে পড়তে চাচ্ছেন, তাদের বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোতে পড়তে হলে, ভর্তি হতে হলে কি ধরনের প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একটি ভালো বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে পড়তে হলে মিনিমাম 9 থেকে 10টি গুরুত্বপূর্ণ পেপারস প্রয়োজন। সে পেপারসগুলো কি কি, চলুন জেনে আসি। প্রথমে যে পেপারসটি লাগবে সেটি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। দ্বিতীয়ত যে পেপারসটি লাগবে সেটি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার মার্কশিট, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার পরে যে রেজাল্টটি দেয় এবং সেই রেজাল্টটির যে মার্কশিট, কত পয়েন্ট আপনি পেয়েছেন সেটার একটা মার্কশিট বেসরকারি নার্সিং ইনস্টিটিউটগুলোতে জমা দিতে হবে। নাম্বার 3, এসএসসি পরীক্ষার রেজাল্ট শিট অথবা মার্কশিট, দুটাই এক। নাম্বার 4, এসএসসি পরীক্ষার সনদপত্র। নাম্বার 5, এইচএসসি পরীক্ষার মার্কশিট। নাম্বার 6, এইচএসসি পরীক্ষার সনদপত্র। নাম্বার 7, আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি। নাম্বার 8, এসএসসি এবং এইচএসসি রেজাল্ট শিটের অনলাইন কপি। এবং নাম্বার 9, সর্বশেষ যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। এই 9টি পেপারস, অথবা কোনো কলেজে এর থেকে কমও লাগতে পারে, বাট এই 9টি পেপারস খুবই গুরুত্বপূর্ণ। এই 9টি পেপারস না হলে কোনো প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়া সম্ভব না, ভর্তির জন্য এগুলো লাগবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আজকে আমি আপনাদের ধারণা দেব একটি মানসম্মত প্রাইভেট নার্সিং কলেজে পড়তে হলে কেমন খরচ হয়। ডিপ্লোমা এবং বিএসসি দুইটাতেই আমি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো আপনাদের সুবিধার্থে আমি একটি মানসম্মত প্রাইভেট কলেজের চার্জ, বাৎসরিক এবং টোটাল কস্ট সংগ্রহ করেছি। স্ক্রিনে আমি সরাসরি দেখিয়ে দেব যে তারা কত চার্জ করছে এবং তাদের টোটাল কোর্সের জন্য তারা কত নিচ্ছে। তো এটা দেখানোর পরে আশা করি আপনাদের আইডিয়া হয়ে যাবে। এবং আরেকটা কথা আমি ভিডিওর প্রথমে বলে রাখি, এটা বলে রাখা ভালো, সামান্য কিছু অল্প টাকার জন্য কোনো মানহীন প্রাইভেট নার্সিং কলেজে না পড়াই ভালো। কেন এই কথা বলছি, কারণ মানহীন নার্সিং কলেজে পড়লে এটা ফিউচারের জন্য খুব একটা ব্যাড ইফেক্ট ফেলে। কেন ব্যাড ইফেক্ট ফেলে, সেটা হচ্ছে মানহীন নার্সিং কলেজে ঠিকমতো ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো হয় না। নার্সিংয়ের বেসিক যে জিনিস সেটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস। ক্লিনিক্যাল প্র্যাকটিস ভালো জানা না থাকলে কোথাও চাকরির সুযোগ তেমনভাবে নেই। সো আমি আপনাদের সাজেস্ট করব প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটে পড়তে হলে একটা ভালো মানের প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটে পড়া ভালো, তাহলে হবে কি ফিউচারে ব্রাইটনেসটা বেশি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্র্যাকটিক্যালি, একটা মানসম্মত নার্সিং ইনস্টিটিউট তাদের টোটাল কস্ট কত নিচ্ছে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2021 এবং 2022 ইং শিক্ষাবর্ষের রাজধানীর একটি বেসরকারি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের সর্বমোট নার্সিং কোর্সের একটি তালিকা। তো শুরুতেই তালিকাতে যেটা আছে সেটা হচ্ছে বিএসসিদের 4 বছর মেয়াদি যে কোর্সটা, সেই কোর্সের টোটাল কস্ট। আচ্ছা, আমরা জুম করে নিলাম। এখানে শুরুতেই লেখা আছে কোর্স ফি 2,50,000 টাকা, এটা হচ্ছে কোর্স ফি। এবং ইন্টার্নশিপ ফি হচ্ছে 37,000 টাকা।
আপনারা হয়তো কোর্স ফিটা বুঝতে পেরেছেন কিন্তু ইন্টার্নশিপটা বুঝতে পেরেছেন কিনা জানি না। তারপরও আমি বলছি ইন্টার্নশিপটা হচ্ছে 6 মাস 4 বছর, কোর্সটা কমপ্লিট করার পরে 6 মাস থাকে ইন্টার্নশিপ, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালে শিখতে হয়। তো এই প্র্যাকটিক্যালে শেখার জন্য 37,000 টাকা 6 মাসে প্রদান করতে হবে। তাহলে 4 বছরের কোর্স ফি হচ্ছে 2,50,000 টাকা এবং ইন্টার্নশিপ হচ্ছে 36,000 টাকা। টোটাল তারা কস্ট দিয়েছে 2,86,000 টাকা, এটা হচ্ছে বিএসসিদের জন্য। এবার এই যে 2,86,000 টাকা যে খরচটা হবে, কোন কোন সেক্টরে কোন কোন সেকশনে খরচটা হবে সেটার একটা বিশদ বিবরণী এখানে দিয়েছে। প্রথমে আছে ভর্তি ফি, এককালীন 40,000 টাকা। বাৎসরিক সেশন ফি দ্বিতীয় বর্ষের জন্য এককালীন 26,000 টাকা। বাৎসরিক সেশন ফি তৃতীয় বর্ষে 26,000 টাকা, চতুর্থ বর্ষেরও 26,000 টাকা। এবং মাসিক বেতন 4 বছরে টোটাল হয় 48 মাস এবং প্রতি মাসে 3,500 টাকা করে হলে 48 মাসে হয় 1,68,000 টাকা, সর্বমোট 2,86,000 টাকা। তো এখানে যে ভর্তির সময় 40,000 টাকা দিতে হয় এককালীন, সেটা কিন্তু অফেরতযোগ্য। টোটাল কস্টটা কিন্তু কলেজ নিয়ে নেবে। আচ্ছা, তারপরে মেয়েদের জন্য যে বিষয়টি এখানে লেখা আছে, যারা হোস্টেলে থাকবে মেয়েরা, হোস্টেল ফি মাসিক 1,000 টাকা এবং খাবার ফি হচ্ছে 1,500 টাকা। তো অনেকে ধারণা থাকে শুধু কলেজের বেতন দিলে তো হবে না বা কলেজের কস্ট দিলে তো হবে না, এছাড়াও তো এক্সট্রা খরচ আছে, থাকা খাওয়া খরচ কেমন। তো এখানে কিন্তু তারা থাকা খাওয়া খরচটাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, যে কেমন খরচ আসতে পারে। তো আশা করি বিএসসির ইয়াটা আমি বোঝাতে পেরেছি। আপনারা এটা স্ক্রিনশট করে রাখতে পারেন পরবর্তীতে খুব ভালো করে বোঝার জন্য। এবার আমরা চলে যাব ডিপ্লোমাতে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 বছর মেয়াদি কোর্স ফি কত আসে? এখানে 3 বছর মেয়াদি কোর্স ফি টোটাল দিয়েছে 1,86,000 টাকা, কোর্স ফি 1,50,000 টাকা এবং ইন্টার্নশিপ 36,000 টাকা। ইন্টার্নশিপটা কী সেটা আমি উপরেই বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল কস্টটা কোন কোন সেকশনে খরচ হবে সেটার একটা বিশদ বিবরণী, সেটা হচ্ছে বাৎসরিক সেশন ফি দ্বিতীয় বর্ষে 21,000 টাকা, ভর্তি ফি 35,000 টাকা, বাৎসরিক সেশন ফি তৃতীয় বর্ষে এককালীন 21,500 টাকা, মাসিক বেতন প্রতি মাসে 3,000 করে, 3 বছরে টোটাল আসে 36 মাস, তাহলে মাসিক বেতন আসছে হচ্ছে 1,08,000 টাকা, সর্বমোট 1,86,000 টাকা। আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে বাৎসরিক সেশন ফি প্রথম বছরে কেন নিচ্ছে না? হ্যাঁ, বাৎসরিক সেশন ফি প্রথম বছরে নিচ্ছে, সেটা হচ্ছে যে ভর্তি ফি এককালীন যে 35,000 টাকা নিচ্ছে সেটার ভিতরেই বাৎসরিক সেশন ফিটা অ্যাডিং বা ইনক্লুডিং থাকে। এবং বিএসসির সাথে ডিপ্লোমাদেরও সেম, হোস্টেল ফি 1,000 টাকা এবং খাবার ফি সেটা হচ্ছে 1,500 টাকা। টোটাল ডিপ্লোমাদের জন্য 1,86,000 টাকা এবং বিএসসিদের জন্য 2,86,000 টাকা টোটাল খরচ পড়ে। ডিপ্লোমাদের 4 বছর মেয়াদি কোর্স এবং বিএসসিদের 4 বছর মেয়াদি কোর্স এবং ডিপ্লোমাদের 3 বছর মেয়াদি কোর্স। তো এবার একটা প্রশ্ন আসবে যে এটা কোন কলেজের বিশদরণী বা ইয়া। আমি এটা সংগ্রহ করেছি রাজধানীর একটি মানসম্মত নার্সিং কলেজ, যেটা সুনাম সমগ্র বাংলাদেশে আছে। এটা হচ্ছে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ নার্সিং কলেজের টোটাল ভর্তি কস্ট।